দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ের মধ্যকার 20টি বিঘ্নিত ম্যাচে একটি করে পয়েন্ট পেয়েছে দুই দল। নিশ্চিত 2 পয়েন্ট বৃষ্টির কারণে হাতছাড়া হলো দক্ষিণ আফ্রিকার। তবে এদিন ইনিংসের প্রথম ওভারে সর্বোচ্চ রান নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন কুইন্টন ডিকক। বৃষ্টির কারণে অনেক দেরিতে শুরু হয় ম্যাচ, যে কারণে 9 ওভার করে দুই দলকে খেলার সুযোগ দেন আম্পায়ার। টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে 9 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 79 রানের পুঁজি পায়। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে 23 রান নেন ডিকক। চাতারার করা ওভারের প্রথম 5টি বলে 4 ও 1টি ছক্কা মারেন ডিকক এবং শেষ বলে নেন 1টি রান। সেই সুবাদে আন্তর্জাতিক টি-20তে প্রথম ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েন ডিকক। এখন পর্যন্ত এটাই টি-20 ইনিংসের প্রথম ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল ডেভিড টার্নারের। 2010 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওভারেই 22 রান নিয়েছিলেন তিনি।